জমা ছাইরা দে না, ছাইরা দে মা। সর্দানিরে খবর দিছি, সর্দানি আইতাছে আমার লগে, টাউটারি আমার লগে, বাটপারি আমার লগে, সিটারি। হ্যাঁ কাম করবা ঠিকই, টিয়া দিবা না ভাই। কাছে তো আমি মাঝে মাঝে আসি, কোনোদিন টিয়া ছাড়া গেছি, টিয়া ছাড়া তো যাই নাই। যেদিন কে তোর কাছে আসি তোর আদর ভালোবাসা নিয়েছি, টিয়াও দিয়ে দিছি। আজকে এখন টিয়া নাই গে, এখন কি ওর মন তো চাইছে নাকি? টিয়া না থাকলে তুমি না আইবা, আইসো কে? আই পড়ছি, এখন টিয়া ছাড়া কাম করে এই ফেলাছি যেহেতু। আজকে একটু স্যাক্রিফাইস কর। এটা স্যাক্রিফাইসের জায়গা না, এটা হচ্ছে আবাসিক হোটেল, আর আবাসিক হোটেলে যে আহে কাজ করে ঠিকই, কিন্তু টাকা না দিয়ে যাইতে পারে না। মজা নেওয়ার টাইমে তার কম নেওয়া নাই, আমি তোমার ছাইরা দেই আর সর্দানি আমার এমনি এমনি দেই না? সর্দারি জানাবি গে, বুঝলাম না কিছু। এর আগে আমি কত মাইয়ার কাছে গেছি, এইরকম ফিল আমার কেউ দিতে পারবে না। তুমি আমার যে ফিলটা দিছো বুঝছো, তোমার কাজের টাকা তো সর্দানিরে দিছি, এই যে খুশি নিয়ে বকশিস 500 টাকা দিলাম, রাখো। তুমি না অনেক ভালো, আবার আসবে। আসবো না মানে? তুমি নিয়েছি যাইয়ে মুখটা বাজায় যে একটা চশন মারলা, ও পরান্ডা জুড়ে গেল। আবার লাগবে নাকি? না আর না, পরে তাহলে আসি। হ্যাঁ যাইতে বলছে না এখন। আহ কাম করছিলাম তো তাতে নাই দিয়ে বান্ধে রাখছে, ছাড়তেছে না ভাই। যদি ধার দিতে নগদ দিয়েছে, মানে এর সাথে কাম করছেন টাকা দিতে পারেন, এর লেগে বান্ধে রাখছে। আর আমার কাছে চাইতেছে টাকা, ধার চাইতেছি তার। আপনি কোনোদিন দেখছেন এই পাড়ার ভিতরে একে দুই নাম্বারি কাজ করলে সেই টাকা দিলে কোনোদিন পাওয়া যায়? সামনের লড়া আবার একসাথে আসমনি এসে টাকা দিয়ে দিন। আপনার আমি কত লড়ে তো এক লড়ে কাজ করে গেলাম, এটা আমি জানি। এমনও লোড গেছে আমি মাথা ধরছি আপনি কাজ করছেন, বা আপনি কাজ করছেন আমি মাথা ধরছি, কিন্তু এই দিন ভুললে যান। ওই তো আমাকে কত মিল নেয়, ওই মিল থাকলে কি হবে ভাই, ওই বাকির বেলা কোনো মিল নেই। এই যে আপামনি আর উত্তম মাধ্যম গান দেখেন টাকা ঢুকে বেড়ায়, বেটা আবার কি বেটা টাকা দিতে পারেন, এটা রাখেন আমার আমার এইখানে ঢুকে টাকা না দিয়ে যায়, আজকে দেখে নেবো। তুই কোন খাতের মোল্লা? আমার এইখানে কাজ করে টাকা না দিয়ে চলে যেতে চাস, তোর তো সাহস কম না? টাকা না দিয়ে তো না, বাকি একবার চাইছিলাম। জীবনে দেখছোস এই জায়গায় বাকিতে কাজ হয়? ভালো করছে কিন্তু ওরা, আমি চিনে আলাইছি, মনে আছে দোস্ত? প্রায় মাস খানিক আগে ওই যে 19 নাম্বার রুমে গেছিলা, পেট ফাটা মহিলার কাছে,
চিন্তা শোনা, ওই ভেয়া সাইজ একটা মহিলা আছে যে কম দামে কাম করে, মনে পড়ছে মনে পড়ছে, ওর কাছে তুমি 100 টাকা মিটে গেলা, পরে কি করলা সেইটা টেহা চাইছে, আর তুমি কোথায় যে তোমার ঘরে একটা টিভি নাই, ফ্রিজ নাই, আলমারি নাই তোমার রুমে, এইগুলা আমি তোমার দিতে আছি, তোমার ঠিক করে ইনকাম কম, মানে যে তোমার কাছে কেউ আসবে চাই না ভাই, ঠিক আছে, এই কথা কয়া মনে করে যে কোথায় যে টিভি ফ্রিজ আমি কিনে দেবো, আমার একটু বাইরে যেতে দাও, পরে 100 টাকা না দিয়া তুমি টিভি ফ্রিজের কথা কয়া বাইরে গেছাও, আর এই যে 1 মাসের মধ্যে আইসো নাই ভাই, আজকে আমার কাছে টেহা নাই ভাই, ওই দিন কি হয়েছিল সাইরে দেন আর যাই গিয়া আমার ভালো লাগছে বেঁধে রাখছি না, দুধ কলা ডিম যা যা লাগে তোরা সুস্থ করতে খাওয়ামো, তারপরে তোর তিনটাকে কাজ করবি, যদি দুধ ডিম কলা খাওয়াইতে পারে তাহলে আমি তিনজনে, আর যদি না পারবি তাহলে কি করবো, যদি তিনজনে ঠান্ডা করতে পারো তাহলে মনে কর যে তোর টাকা ফাও ফেলে দিব মাপ, আর যদি তিনজনে ঠান্ডা না করতে পারো তাহলে ওই যে আসার সময় গেটে পাশে ইট দেখছ না রশি লাগানো, খালি বেন্ডেজ ঝুলে থাকবো 1.5 ঘন্টা, আচ্ছা আমি রাজি, হ্যাঁ রাজি খাওয়ার পরে যখন শক্তি হবে, একলা পারা নেব না, দুধ খাওয়া শক্তি করামু, তারপরে এই যে এই তিনটা আছে না, এই তিনটা গুলোটা মনে কর যে গরম দিন খালি পারে তিন জন্তু শরীর আর একটু খালি হইব, দেখ আমি আমার খায় শুয়েছিল এইটাই নিয়ে যাবো, আগে এইটাকে ঠান্ডা করে, ওটা আগে ঠান্ডা করে আসো, ওর যে বিগার দেখতেছি আবার তো পরে কয়না আছে, ওই যে আমি তো হাতে কাম করলাম না, আপনি করে যদি কয় যে পিছন সাইডে লাগামো আমার তো কথা বুঝ পায়, তারা এমন বুঝলে থাকি এই জন্য ভয় লেগতেছে, যে খেপা দোষ দুধ খায়া ও ভাই, আমার জানি কিছু করিস না, চালু করে খোলো সব, এই এমন এটা খোলোই নাই, আমার তো সইতাছে না, দুধের কোনো পাওয়ার নাই, ডেট ফেল দুধ হেটে আমার খাওয়াইছে, এই যেভাবে আমাকে বীর পুরুষের মতো পাওয়ার দেখে নিয়ে আসলি সে তুলনায় তো কিছুই করতে পারলি না, পারতাম ঠিক পারতাম,
যদি খাঁটি গরুর দুধ হইতো তাহলে ঠিকই পারতাম আপনাকে পাতলাই করতে, কিন্তু পারলাম না, দুই নাম্বার দুধ খাওয়াইছে। এবার আবার বেঁধে রাখবে? আমি তোর যাওয়ার ব্যবস্থা করতেছি, আয় আমার সাথে, আয় বের হ।